শিক্ষকক টানিয়া জৈ লৈ যোৱা হৈছে আটক কৰি লৈ যোৱা হৈছে এই মুহূৰ্তত আমি দেখো আমি প্রাপ্য বিচাৰি আহিছো আমাক অলৰেডি এৰেষ্ট কৰে পেলাইছে আমি আমাৰ দাবী এনে কৈ অসমৰ বিভিন্ন ঠাইত পুলিচ প্ৰশাসনক লগত লগাই লগাই আমাৰ প্ৰায় আজি 40,000 শিক্ষকক বন্ধ কৰি দিছে এইটো অত্যন্ত লজ্জাজনক কথা শিক্ষক হৈছে এখন জাতিৰ দাপোন জাতি এখনক আগবঢ়াবৰ কাৰণে শিক্ষকৰ সমান কোনেও হ'ব নোৱাৰে যিমান মন্ত্ৰী নহওক কিয় যিমান যি নহওক কিয় আমিতো বেলেগ বিচাৰি অহা নাই আমাৰ যিখিনি আমাৰ প্ৰাপ্য আমি সেইখিনিহে বিচাৰিছোঁ সেইখিনি ক্ষেত্ৰত যদি আমাক এনেকুৱা ধৰণে ব্যৱহাৰ কৰে আৰু আমি মানে কি ক'ম আৰু ইয়াৰকে দুখৰ বিষয় একো নাই তাৰমানে এনেদৰে আটক কৰি লৈ যোৱা হৈছে দিছপুৰ আৰক্ষীয়ে আটক কৰি লৈ গৈছে এইসকল শিক্ষকক আমি দেখুৱাই আছোঁ মেল এজনে সেইটোও বেয়া আৰু শিক্ষকসকলে নিজৰ গণতান্ত্ৰিক অধিকাৰ সাব্যস্ত কৰিছে সেইটো কৰিব দিব লাগে ইয়াত একো বেয়া কথা নাই আমি নিজৰ প্ৰাপ্য বিচাৰিছোঁ ইয়াত টানি আজৈ আচলতে শিক্ষকক লৈ যোৱা হৈছে আৰক্ষীয়ে টানিছে শিক্ষকক শিক্ষকে মমবাতি ধৰে কিন্তু শিক্ষকৰ আজি এই অৱস্থা আৰক্ষীয়ে এইদৰে টানি অনা পৰিলক্ষিত হৈছে একোজন শিক্ষক এখন সমাজৰ দাপোনস্বৰূপ আৰু শিক্ষক হৈছে এডাল মমবাতিৰ দৰে যি নিজে গলি আনক পোহৰ দিয়ে কিন্তু সেইসকল শিক্ষকে আজি নিজৰ অধিকাৰৰ দাবীত এনেদৰে কাহিলিপাৰে যি সৰ্বশিক্ষা কাৰ্যালয় সেই সৰ্বশিক্ষা কাৰ্যালয় ঘেৰাও কৰিবলৈ আহিছিল আৰু তেওঁলোকে সম্পূৰ্ণ গণতান্ত্ৰিকভাৱে তেওঁলোকৰ দাবীসমূহ উত্থাপন কৰিবলৈ আহিছিল কিন্তু তেওঁলোকক এই দাবীসমূহ উত্থাপন কৰিবলৈ দিয়া নহ'ল যিসমূহ 40,000 টেট শিক্ষক আছে সেই 40,000 টেট শিক্ষকে আজি সৰ্বশিক্ষা কাৰ্যালয় ঘেৰাও কৰাৰ কথা আছিল কিয়নো তেওঁলোকে অন্যান্য যিসকল চৰকাৰী শিক্ষক সেইসকলৰ সমহাৰত তেওঁলোকে দৰমহা দিয়াটো তেওঁলোকে দাবী কৰিছে যি মৰগীয়া বানচ সেয়া 2019 চনৰ পৰা মুকলি কৰি দিয়া হোৱা নাই সেই মৰগীয়া বানচ তেওঁলোকে মুকলি কৰি দিয়াৰ দাবী তুলিছে আৰু এই মুহূৰ্তত যিসকল শিক্ষকক আটক কৰি লৈ যোৱা হৈছে সেইসকলে সংবাদ মাধ্যমৰ আগত শিক্ষামন্ত্ৰী ৰণোজ পেগুৰ বিৰুদ্ধে বা মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ বিৰুদ্ধে কেনেকুৱা ধৰণে ক্ষোভ বুজাইলে সেয়া আমি দেখুৱাই ল'ব বিচাৰিছোঁ পৰা 40,000 টেট শিক্ষকক 12 চনৰ পৰা বঞ্চনা কৰি অহা হৈছে নিয়মীয়াকৰণ কৰিম বুলি প্ৰতিশ্ৰুতি দিওঁ প্ৰতিশ্ৰুতি ৰক্ষা কৰা নাই আমি আমাৰ অসমৰ বিভিন্ন অঞ্চলৰ পৰা আজি বিভিন্ন ৰাজ্য জিলাৰ পৰা 40,000 শিক্ষক আহিছে কিন্তু আৰক্ষী প্ৰশাসনে বাধা দিছে বাধা দি তেওঁলোকক আহিবলৈ দিয়া নাই সৰ্বশিক্ষা ঘেৰাও কাৰ্যসূচী সফল কৰি তুলিবলৈ দিয়া নাই কিন্তু চৰকাৰে আমাক বাধা দিছে গণতন্ত্ৰক খৰ্ব কৰিছে আন্দোলনক খৰ্ব কৰিছে এইখিনি সময়ে ক'ব সময়ে সিদ্ধান্ত ল'ব কেনেকৈ ধৰণে কাৰ্যসূচী আগবঢ়াই নিয়া হয় আচলতে গণতান্ত্ৰিক দেশ এখনত কথা কোৱাৰ অধিকাৰ চবকে দিব লাগে আমিতো কিবা বেলেগ কিবা বিচাৰি অহা নাই সমহাৰত আমাক সমমৰ্যাদা দিব লাগে আমাৰ একমাত্ৰ দাবীয়েই সেইটো তো সেইটো কথা ক'বলৈ দিব লাগিছিলে এনেকৈ ক'ৰবাত লৈ গৈ আমাক ক'ৰবাত বহাই থোৱা সেইটোতো কথা নাছিলে আমি আজি বিদ্যালয় এৰি কিয় আহিব লগা হৈছে ইয়াতে কোনেও নিবিচাৰে ন বিদ্যালয় এখন এৰি পেলাই এনেকৈ ৰাস্তাত ওলাবলৈ কিন্তু আমি কিয় ওলাব লগা হ'ল সেইটো ভাবিব লাগিছিলে এইটো অত্যন্ত লজ্জাজনক কথা শিক্ষক হৈছে এখন জাতিৰ দাপোন জাতি এখনক আগবঢ়াবৰ কাৰণে শিক্ষকৰ সমান কোনেও হ'ব নোৱাৰে যিমান মন্ত্ৰী নহওক কিয় যিমান যি নহওক কিয় শিক্ষকেহে এটা জাতিক আগুৱাই নিব পাৰে তো তেনে ক্ষেত্ৰত আমাক কথাখিনি ক'বলৈ দিয়া হোৱা নাই কথাখিনি শুনিবহে লাগিছিলে আমিতো ক'তো হাতত অস্ত্ৰ লৈ কিবা লৈ পেলাই ইয়ালৈ অহা নাই আমি সকলোৱে ধুনীয়াকৈ কথাখিনি জনাবলৈ আহিছিলোঁ তো এতিয়া বাছত উঠাই উঠাই আমাক এজেগাত লৈ গৈ পেলাই তাতে বহুৱাই থৈ দিব সেইটো কি হ'ব তেতিয়াহ'লে সকলোখিনি ব্যৱস্থা সকলোখিনি খাটোৱা ব্যৱস্থাটো কিন্তু শিক্ষকসকলক খুৱাই আছে শিক্ষকসকলক খটুৱাই আছে কিন্তু কোনোদিনেই তেওঁলোকে
কোনো দিনে তেওলোকে আমার সুবিধার কথা চিন্তা করা নাই আমি প্রাপ্য বিচাৰি আহিছো আমাক অলরেডি অ্যারেস্ট করে পেলাইছে আমি আমার দাবি এনে কই অসমর বিভিন্ন ঠাইত পুলিশ প্রশাসনক লগত লগাই লগাই আমার প্রায় আজি 40,000 শিক্ষক বন্ধ করে দিছে আপনি সহযোগ করিব লাগিব আমি আজি এই বাসতে আন্দোলন আরম্ভ করিম আমাক প্রাপ্য লাগিব লাগিব আমার চাকরি নিয়মীয়াকরণ করিব লাগিব লাগিব অন্যথা অন্যথা গুণোৎসব বন্ধ করা হবো আমি আকো করব হানা আমি ইয়াতে আমার নিজের প্রাপ্য বিচারি আইসো প্রাপ্যখি দিয়া নাই শিক্ষামন্ত্রী আমাক ঠগাইছে সকল গুরু আজ স্বতঃস্ফূর্তভাবে আইসে আমি কাউকে টানি আনবলগা হওয়া না সকলে দেখিছে স্বতঃস্ফূর্তভাবে আইসে কিন্তু অল্প আমাক প্রশাসনে সহায় করব লাগিছিল আমি অল্প সহযোগ কম পাইছো তারপরে আমি বড় দুঃখ পাইছো যেহেতু অসমখনক আমার আটাইতক গণতন্ত্রের ভিতর আমার অসমখন আটাইতক গণতান্ত্রিকভাবে লো যা হয়েছে আসলে শিক্ষক আমি এগারি এখন অল্প আগে ফটো পাইছো যে শিক্ষয়িত্রী এগারি শিক্ষক মানে পুলিশ এজনে ধরে লই গেছে মেল এজনে সেটাও বেয়া আর শিক্ষক সকলে নিজের গণতান্ত্রিক অধিকার সাব্যস্ত করেছে এই করব দিবলে ইয়াত একো বেয়া কথা নাই আমি নিজের প্রাপ্য বিচারিছো ইয়াত কোনো আমি কোনো ধরনের ইয়াতে হেৰি কৰিব খোজা নাই আমি আমার সর্বশিক্ষা অফিস ঘেরাও করেছো কারণ আমি সর্বশিক্ষার শিক্ষক সর্বশিক্ষা আমার পাবলগাখিনি দিয়া নাই গতি আমি সেটা হেৰি করছো আমার এতিয়া ইয়াত আরম্ভ হয়েছে আমার ইয়াত আরম্ভ হয়েছে অলরেডি আমার কেতিয়া রেগুলার করবো সেটাই লাগে আমার আমি সম কাম করে সম মর্যাদা কিয় নাপাম তার উত্তর লাগে আমি একে কাম করে কিয় সম সম সুবিধা আর সম মর্যাদা পাওয়া নাই তার উত্তর লাগে আমার দাবি ন্যায্য দাবি আর আমার এই দাবি পুলিশ প্রশাসনে দাবি কি আমার দাবি হল আমার চাকরি নিয়মীয়া করক আমার ডিএ আদায় দিয়ক বদলিকরণের যে আইন সে আইন সংশোধন করক এতিয়া আমার সকলে হয় নিয়মীয়া শিক্ষা কিন্তু আটক করে লো যা হয়েছে টানি আজু এনকে চুচুয়াই লো যা হয়েছে কি কব আমি সেই আমি ইয়াতে কিবা অস্ত্র লয়ে হানায় প্রতিবাদ করবলে আমার আমি ইয়াতে দাবি বিচারি হে আইসো আমার যেখানে প্রাপ্য সেইখানে বিচারি আইসো তাতে আমার এনেকা করব নালাগিছিল আমি একদম নিরস্ত্র হয়ে করছো আন্দোলন আর আমি শিক্ষকের যেখানে দাবি করছো আপনাদের দেখিছে আমি সকলে একটা লাইনত ঠিয় হয়ে আছো তাতো কিন্তু আমার কিন্তু আমার ঠিয় হয়ে থাকবো আমার সমকামর সমমর্যাদা লাগে আমার লগৰ টিচারবিলাকে 31% পায় আমি কিন্তু 17% এতিয়া কাম করে আছো এইখানে আমার সরকারে এটলিস্ট চাব লাগে তেওঁলোকে ভালকে যে আমার ক্ষেত্রে মানে কিমান অন্যায় হয়ে আছে আমি তো বেলেগ বিচারি অহা নাই আমার যিখিনি আমার প্রাপ্য আমি সেইখিনিহে বিচারিছো সেইখিনি ক্ষেত্রে যদি আমাক এনেকা ধরনের ব্যবহার করে আর আমি মানে কি কব কি কম আর ইয়ারকে দুঃখের বিষয় একু নাই তার মানে কি কি সমস্যা আছে আপনার সমস্যাখিনি আগতে আলোচনা করা হয়েছে সকলে জানে এন্ড আটক করে লো যাওয়া হয়েছে দিসপুর আরক্ষী আটক করে লো গেছে এই সকল শিক্ষকক আমাক নিয়মীয়া করা প্রতিশ্রুতি দিয়েছিল মুখ্যমন্ত্রী 2012-ত আজিলেকে আমাক নিয়মীয়া করা নাই আমি সেইখানে আজি ধর্ণা কার্যসূচী আইছিল আর আমাক এরা জুড়ি লো আইছে হ্যাঁ আনিয়া জুড়ি লো আইছে হয় হয় আমাক অন্যায় করেছে আমার প্রতি অন্যায় করেছে আজি দিয়া গেল আর কেনেরা টানিছে আসলে আরক্ষে বর্বরতা বলে কব লাগবে ইয়া শিক্ষকের ওপর কি টানিয়া জুড়ি লো আইছে এনেদরে প্রতিবাদকারী শিক্ষকসকলে আজি প্রতিবাদ সাব্যস্ত করবলৈ সর্বশিক্ষা কার্যালয়ের সন্মুখত আহি উপস্থিত হয়েছিল কিন্তু তেওঁলোকক প্রতিবাদ করবলৈ দিয়া হোৱা নহল আর তেওঁলোকক সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে আটক করে লৈ যোৱা বলে ইতিমধ্যে দাবি তুলিছে সকল শিক্ষকে আর এই ক্ষেত্রে শিক্ষামন্ত্রী রনোজ পেগুর ভূমিকা অতিকৈ নিন্দনীয় বলে তেখেতলোকে উল্লেখ করেছে আর তেওঁলোকে শিক্ষামন্ত্রী রনোজ পেগুর আটাইতকৈ অযোগ্য শিক্ষামন্ত্রী বলে তেওঁলোকে উল্লেখ করেছে আর যিসমূহ তেওঁলোকৰ সমহারত সমমর্যাদায় সমদরমহা তেওঁলোকে দাবি করেছে আর চাকরি নিয়মীয়াকরণ করার লগতে যিসমূহ বকেয়া ধন বা মরগিয়া বানস সেইসমূহ তেওঁলোকে আদায় করে দিবলৈ দাবি তুলিছে ভিডিও জার্নেলিস্ট পার্থপ্রতিম বৰদলৈ সহযোগত মই কল্পজ্যোতি শইকীয়া নর্থ ইষ্ট নাও